আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে স্পাইসি রসুন ভর্তা বানানোর পদ্ধতি শেয়ার করছি। আশা করি এই রেসিপি আপনাদের খুবই অসাধারণ লাগবে। আমি রসুনগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি, যাতে রসুনের খোসাগুলো ছাড়াতে সুবিধে হয়, তাই এগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছি। আর যেহেতু রসুনের পরিমাণ অনেকটাই বেশি, তাই পানিতে ভিজিয়ে রাখার ফলে রসুনের খোসা ঝটপট করে ছেড়ে যাবে। এখন আমি কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি। এবারে শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব, তবে আপনি চাইলে সাদা তেলও বা সরিষার তেল দিয়েও এই ভর্তাটি করতে পারেন। তবে ঘি দিয়ে এই ভর্তাটি করলে তার স্বাদটা অতুলনীয় হয়ে ওঠে। লঙ্কাগুলো একটু বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব, দিয়ে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবারে কড়াইতে কালো জিরে ও তার সাথে কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে কিছুক্ষণের জন্য মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে নেব, যতক্ষণ না পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হচ্ছে। পেঁয়াজ ও কালো জিরেকে ঘিয়ের মধ্যে 5 মিনিট মতন নাড়িয়ে নিয়েছি। এখন যেহেতু পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে, তাই এগুলোকে এখন তুলে নিচ্ছি একটা পাত্রে। তবে পেঁয়াজের জাস্ট কাঁচা ভাবটা সরিয়ে নেওয়ার জন্য একটু কড়াইতে ফ্রাই করা, খুব বেশি সময়ের জন্য ফ্রাই করার প্রয়োজন নেই। এখন আমি কড়াইতে রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। অল্প সময়ের জন্য একটু নাড়িয়ে নিয়েই পরিমাণ মতন লবণ দিয়ে দেব। আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। রসুনগুলো দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব, যাতে রসুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, রসুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনাদের কয়েকটা রসুন ভেঙে দেখাচ্ছি। এবারে এগুলোকে তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে। এবার কড়াইতে শুকনো লঙ্কা ও পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো লবণে ভালো করে মিক্স করে নিয়ে ম্যাশ করে নিচ্ছি। আর ভেজে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবারে এগুলোকেও ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবারে আমি ধনে পাতা ও তার সাথে সিদ্ধ করে নেওয়া রসুনগুলো দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের রসুন ভর্তার এই সুস্বাদু রেসিপি। আশা করি আপনাদের এই রেসিপি খুবই ভালো লেগেছে। আপনাদের ফিডব্যাক আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর এই রেসিপি ট্রাই করে দেখবেন। আর যদি পারেন তাহলে এই পদ্ধতিতেই ঘি দিয়ে পুরো ভর্তাটা বানানোর চেষ্টা করবেন, যা অসাধারণ লাগবে খেতে, যে আপনি ভুলতে পারবেন না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। যদি ভিডিওসগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।